করোনা সংক্রমণ কমাতে সরকার ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিন আজ। প্রথম দিন বেশ ঢিলেঢালাভাবেই পালিত হয়। লকডাউন নিশ্চিতে রাজধানীর দু একটি পয়েন্ট ছাড়া দেখা মেলেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো তৎপরতা। এজন্য এদিন রাজপথে বিপুল সংখ্যক প্রাইভেট কার ও সিএনজির সাথে দেখা মেলে কিছু বাসেরও। নাইমাল জিকো জানাচ্ছেন বিস্তারিত। করোনা মহামারীর ঊর্ধ্বগতি রোধে প্রথমবারের মতো দেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। তবে লকডাউনের প্রথম দিন রাজধানীর রাজপথে ছিল মানুষের সরব উপস্থিতি। রাস্তায় দেখা যায় প্রচুর পরিমাণ প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশা। তবে সকাল থেকে কিছু সংখ্যক বাস চলতে দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে তা বন্ধ হয়ে যায়। যাতায়াতের ব্যবস্থা করে স্বল্প পরিসরে অফিস খোলার নির্দেশনা থাকলেও তা মানছে না অধিকাংশ প্রতিষ্ঠান। আর রাস্তায় গণপরিবহন না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে কর্মজীবী মানুষদের। এই লকডাউন কেউ মানতেছে না, তো এটা যদি কঠোর কোনো পরিস্থিতি নেয় সেই উচিলায় সবাই মানতে পারবে। কোনো পুলিশ নেই, কোনো প্রশাসনের লোক নাই, তো লকডাউন জাস্ট গণপরিবহন বন্ধ, বাট সব কিছুই চলতেছে। আমরা কী করবো এখন? আমরা নিরুপায়। আমাদের চাকরি করতে, আমাদের অফিস বন্ধ না, অফিস খোলা, আমরা কোথায় যাবো? লকডাউন নিশ্চিতে রাজধানীর দু একটি জায়গা ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। এদিন রাজধানীর শাহবাগে পুলিশ ও র্যাব আলাদাভাবে সচেতনতামূলক প্রচার প্রচারণা চালায়। স্বাস্থ্যবিধি না মানায় মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বেশ কিছু পরিবহনকে মামলাও দেয়া হয়। জনগণকে সচেতন করছি, উদ্বুদ্ধ করছি মাস্ক পরিধানের জন্য, এবং যারা মাস্ক পরিধান ছাড়া অযথা ঘোরাফেরা করছে সরকারের নির্দেশ অমান্য করে তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে দেশের নৌরুটগুলোতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। দৌলদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরির পাশাপাশি লঞ্চ ও স্পিডবোটে করে মানুষ পারাপার হতে দেখা যায়। লঞ্চ কম থাকায় নৌপথে পারাপারে ভোগান্তিতে পড়েন অধিকাংশ যাত্রী। 9 আলচিকো, নিউজ 24, ঢাকা।